আমরা বাংলাদেশে সংবিধানের দোহাই দিয়েই বর্তমান সরকার বারবার ঘোষণা করছে যে তারা একটি নির্বাচন করবে তাদের অধীনেই, সেখানে কেউ আসুক বা না আসুক তাতে কিছুই যায় আসে না, এই নির্বাচন সংবিধান অনুযায়ী তাদের করতে হবে। সরকার বলা হয়েছে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। উল্লেখযোগ্য যে এই অনুচ্ছেদের শেষ অংশটি সেটা 1975 সালের চতুর্থ সংশোধনী বিলুপ্ত হয়েছিল, পরে আবার 1991 সালে যে দ্বাদশ সংশোধনী হয়েছিল সেখানে এই অংশটি আবার পুনর্যুক্ত পুনঃসন্নিবেশিত হয়েছে। বাংলাদেশের শাসন ব্যবস্থা জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বের মাধ্যমে এবং তাদের জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়ে পরিচালিত হবে, এইটা বাংলাদেশের সংবিধানের প্রধান মূল স্পিরিট। এই স্পিরিটের জন্যই লড়াই করা হয়েছে। সংবিধান জনগণকে সার্বভৌম ক্ষমতার জায়গায় দিয়েছে, জনগণকে ক্ষমতার মালিক হিসেবে বলেছে, দেশের মালিক হিসেবে বলেছে, এবং তাদের প্রতিনিধিরাই কেবলমাত্র রাষ্ট্র পরিচালনা করবেন, ক্ষমতা পরিচালনা করবেন এবং প্রশাসনের সর্বস্তরে সেই নির্বাচিত প্রতিনিধি দেশ পরিচালনা করবেন। এটা সংবিধানের যদি স্পিরিট হয়, এই বিষয়ে কাইয়ুম ভাই প্রথমেই আলোচনা করেছেন যে নির্বাচন মানেই তো হচ্ছে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, একজন ব্যক্তিকে তো আসলে নির্বাচন করার কিছু নাই। একতরফা নির্বাচন মানে একজন ব্যক্তি নিজে প্রার্থী এবং তিনি নির্বাচিত, তো সেটা তো আসলে কোনো নির্বাচন নয়, সেই নির্বাচনের কোনো প্রয়োজনীয়তা নেই। নির্বাচন মানেই হচ্ছে একাধিক ব্যক্তি যখন কোনো একটি বিশেষ দায়িত্ব কিংবা পদের জন্য প্রার্থী হন তখন তাকে নির্বাচিত করার প্রশ্ন আসে। সুতরাং নির্বাচন মানেই একটা প্রতিদ্বন্দ্বিতা এবং বহু প্রার্থীর ব্যাপার। তো একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যখন রাজনৈতিক দল কিংবা বহু দলের মধ্য দিয়ে রাজনৈতিক ব্যবস্থাটা পরিচালিত হয় তখন সেখানে সবগুলো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেবে, সেটাই একটা সাধারণভাবে নির্বাচন ব্যবস্থা। এবং এই ধরনের নির্বাচন ব্যবস্থাতে কেবল প্রতিদ্বন্দ্বী দলগুলো নির্বাচন করবে তা না, যারা ভোটার তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন, তাদের ভোটের ভিত্তিতেই ফলাফল তৈরি হবে এবং সেই ফলাফল অনুযায়ী ক্ষমতা কারা পরিচালনা করবেন সেই দায়িত্ব সুনির্দিষ্ট হবে। এইটা একটা নির্বাচনের একেবারে অঙ্গাঙ্গী অংশ, এই কোনো একটি অংশকে নির্বাচন থেকে আলাদা করা যায় না। যে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন, একজন ব্যক্তি তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেন, এটা কোনো নির্বাচন না। আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আছে কিন্তু মানুষ ভোট দিতে পারে না, সেটাও যদিও এখন অথরিটেটিভ যে সমস্ত রাষ্ট্রগুলো তৈরি হয়েছে যেটাকে কর্তৃত্ববাদী শাসন বলা হয়, সেই কর্তৃত্ববাদী শাসনে এটা একটা মডেল যে নির্বাচনের একটা আয়োজন থাকবে, সেখানে অনেকেই প্রার্থী হতে পারবেন, প্রতিদ্বন্দ্বিতাও এক ধরনের আমেজ তৈরি হবে, টেলিভিশন বিতর্ক হবে, কিন্তু ভোটের দিন মানুষ ভোট দিতে পারবে না। সেটা আমরা নিজেরাই এই ধরনের নির্বাচন প্রত্যক্ষ করেছি। 2015 সালে আমি নিজে ঢাকায় মেয়র ইলেকশন নির্বাচন করেছি, আমরা বেশ এক মাস ধরে ভালো প্রচার প্রচারণা করেছি, টেলিভিশন বিতর্ক করেছি, নানাভাবে আমাদের কথা হয়েছে, কিন্তু ভোটের দিন মানুষ ভোট দিতে পারেনি এবং ভোটের ফলাফলেরও উপরে মানুষের কোনো আস্থা ছিল না। সেখানে সুবিধা মতো যাকে যতটা ভোট দেখানো দরকার সেটা কর্তৃপক্ষ দেখিয়েছে। তো এই ধরনের নির্বাচন ব্যবস্থা এটাও কোনো আসলে নির্বাচন না, ফলে মানুষ ভোট দিতে হবে। আবার মানুষ ভোট দিল কিন্তু ফলাফলটা মানুষের ভোটে নির্ধারিত হলো নাকি কারসাজি করে ফলাফল নিয়ন্ত্রণ করা হলো, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটাও নির্বাচনের অতি
একেবারে যাকে বলে যে অংশ, এবং তারপর হচ্ছে ক্ষমতা হস্তান্তর, সেটাও হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই বিষয়েও বাংলাদেশ 1970 সালে তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে যে নির্বাচন হয়েছে, প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, ভোট দিয়েছে মানুষ, ফলাফলও ঘোষিত হয়েছে, কিন্তু এবার ক্ষমতা হস্তান্তর হচ্ছে না। তাহলে প্রত্যেকটি পর্ব আমাদের বিভিন্ন ইতিহাসের অংশ হয়ে আছে, এবং এই সবটা মিলে যে নির্বাচন, এইটা আজকে অস্বীকার করা হচ্ছে। আজকে বলা হচ্ছে যে নির্বাচন হলেই হলো, এটা অংশগ্রহণমূলক হতে হবে, এটা সুষ্ঠু নির্বাচনের মানে বিষয় না। সুষ্ঠু নির্বাচন মানে নির্বাচন একটা হয়ে গেল, সেইটাতে 300 জন প্রার্থী জিতে গেলেন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া, সেটাও তারা সুষ্ঠু নির্বাচন বলছে। তাহলে এই যে সংবিধান তো তৈরি হয়েছে একটা স্পিরিটের মধ্য দিয়ে, একটা চিন্তার প্রক্রিয়ার মধ্য দিয়ে। এই যে আমাদের আদালতের জজ সাহেবরা তারা বিচার করেন এবং রায় লেখেন, এই যে ত্রয়োদশ সংশোধনীর উপরে যে একটা প্রায় 100 পৃষ্ঠার রায়, সেখানে বেশিরভাগ অংশটাই হচ্ছে বিভিন্ন দার্শনিকদের বিভিন্ন উক্তি। তো এই সমস্ত উক্তিগুলো তো একটা মানে একটা এমনি এমনি আনা হয় না, আনা হয় যে একটা বিচারও যখন হয়, একটা রায় যখন হয়, একটা সিদ্ধান্ত যখন হয়, তার পেছনে একটা প্রেক্ষাপট থাকে, তার পেছনে একটা চিন্তা থাকে। মানুষ সংগ্রাম করতে করতে সেই চিন্তার শরীর নির্মাণ করেছে, এবং তার উপর দাঁড়িয়েই সেই একটা ব্যবস্থার দিকে অগ্রসর হয়। ফলে গণতন্ত্র কি সেটা কিন্তু তার একটা দীর্ঘ ইতিহাস আছে, এবং সেই ইতিহাসের উপরে দাঁড়িয়ে আছে একটা গণতান্ত্রিক ব্যবস্থা। সেই ব্যবস্থাটার একটা রূপ হিসেবেই বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা এসছে, সংবিধান এসছে। ফলে সংবিধানের বাক্যগুলোতে সব কিছু বলা না থাকলেও তার যে পেছনের কথাগুলো সেটা তো বাতিল হয়ে যায় না। ফলে যখন তারা বলেন যে সুষ্ঠু নির্বাচন মানে হচ্ছে বিরোধী দল আসুক না আসুক, তখন সেটা কোনোভাবেই তারা একটা সংবিধানসম্মত কথা বলেন না, সাংবিধানিক কথা বলেন না। নির্বাচন আইনিভাবে দেখানো হলো, তো যে সামরিক শাসনও দেখিয়েছে, সামরিক শাসনও তো বাংলাদেশে তাদের শাসনকে সাংবিধানিকভাবে বৈধ করেছে। বাংলাদেশে কোন সামরিক শাসনকে রেট্রোস্পেক্টিভলি বলা হয়েছে যে ওইটা অবৈধ? আচ্ছা, ওইটা অবৈধ বলা হলো, তার সবশ্রেষ্ঠ শাসনটাকে এখন আপনি তার যতগুলো সিদ্ধান্ত হয়েছে সব অবৈধ করবেন? হয়েছে কি কোনো দিন? বাংলাদেশের সামরিক শাসন হয়েছে কিংবা যেগুলোকে অবৈধ শাসন বলা হয়েছে, সেইখানে বাংলাদেশের শাসন ব্যবস্থায় যা কিছু গ্রহণ করা হয়েছে সেগুলো কোনোটাকেই কিন্তু ওই অর্থে অবৈধ ঘোষণা করা হয়নি। কখনো কখনো কোন কোন সংশোধনীকে অবৈধ করে ঘোষণা দেওয়া হয়, তার মধ্যে আবার কোনোটা রেখেও দেওয়া হয়। অষ্টম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে তার একটা অংশ রেখে দেওয়া হয়েছে, পঞ্চম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে তার একটা অংশকে রেখে দেওয়া হয়েছে। এইভাবে তারা তাদের মতো করে একটা যাকে বলে যে এক ধরনের সুবিধাজনক অবস্থা, নিজেদের সুবিধা মতো কীভাবে শাসনটা চালানো যায় সে অনুযায়ী সংবিধানকে দাঁড় করিয়েছেন। আমরা যে বিষয়টা পরিষ্কার করে বলতে চাই সেটা হচ্ছে, আজকে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার একটা নিজের জন্য তুমুলভাবে সুবিধাজনক জায়গা তৈরি করেছেন, এবং সেটা করেছেন জালিয়াতি করে, রায়কে বিকৃত করে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে সেই বিকৃত রায়কে ব্যবহার করে সংবিধান যখন একটা সংশোধনী পাশ করলো, প্রধান বিচারপতি বিস্তৃত রায়টা লিখতে গিয়ে যাকে বলে ফুল মানে ভার্ডিক্ট, আপনারা খেয়াল করে দেখবেন যে সবসময় বলা হয় একটা যেন ফাইনাল অর্ডার, ফাইনাল অর্ডার বলে কিছু নাই। এখানে বলা হচ্ছে যে এই যে 13 অ্যামেন্ডমেন্টের কেসের অ্যাপেলের ডিভিশন ফুল জাজমেন্ট। তাহলে ফুল জাজমেন্ট মানে যেটা রায়ের মধ্যে বলা হয়েছিল যে এটা একটা শর্ট অর্ডার, এর একটা ডিটেইল অর্ডার আসছে, সেই ফুল জাজমেন্টটা মানে বিস্তৃত অংশটা দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্টেরই আইন আছে যে ওপেন কোর্টে রায় বলবেন বিচারকরা, এবং সেইটাই রায়, এবং সেইটা ভুল শুদ্ধ যাই হোক, সেই রায় আদালত কর্তৃক আবার বাতিল না হলে ততক্ষণ পর্যন্ত সেটাই রায় হিসেবে গৃহীত হবে। সুতরাং সেই রায়ে যখন বলা হয়েছে, এবং রায়ের বলে তো একটা অংশ আপনি রায়, আরেকটা অংশ অবজারভেশন, এভাবে কোথাও কিছু বলা হয়নি, পুরো রায়টাই পরিষ্কারভাবে এখানে আসনাদ কাইম ভাই বলেছেন যে প্রথমে তারা বলেছেন দ্য কনস্টিটিউশন মানে 13 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা